আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লগ 4G। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আর সবার দোয়ায় এখনও সুস্থ আছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে হাজির হলাম, পুরো ব্লগটি দেখতে পারলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে অনেকগুলা তেজপাতা দেখতে পারতেছেন, তো তেজপাতাগুলো আসলে এক জায়গায় পাঠানো হবে। তো আমার মেয়ে তেজপাতাগুলো একটা একটা করে ছিঁড়তেছে ওর বাবার সাথে বসে, আসলে এক জায়গায় পাঠাবো খালা শাশুড়ির বাড়িতে, আমাদের বাড়িতেও রাখা হবে কিছুটা। দেশ বিদেশ সব জায়গায় কিন্তু এই পাতাটা খুব বেশি প্রসিদ্ধ, আর পাতাটা খুব সবাই চেনে, সবার বাড়িতে থাকে না, কেউ কিনে নেই, কারো বাড়িতে গাছ থাকে, এটাই ব্যবধান। তো তেজপাতাগুলা বস্তায় ভরে দেওয়া হয়েছে, আর সকালবেলা অনেকগুলো মোলা মাছ রাখা হয়েছে। তো মোলা মাছগুলা অনেক সময় লেগেছে কাটতে, তো মোলা মাছ থেকে কিন্তু অনেক ময়লা পানি বের হয়, যতবার ধুবে ততবার কিন্তু ময়লা পানি বের হতেই থাকবে। তো আমি অনেকবার ধুয়েছি, ময়লা পানি তো বের হতেই আছে। লবণ দিয়ে তারপর আনলাম ঘর থেকে লবণ, লবণ দিয়ে আবার ভালো করে ধুয়ে দেবো। এই মোলা মাছটা খেতে কিন্তু বাড়ি মজা, কিন্তু অনেক রকম নোংরা পানি বের হয়, অনেক পরিশ্রম করতে হয় মোলা মাছ খেতে হলে। তো আমার হাজবেন্ড আজকে চলে যাবে, তো তার জন্য খুব মোলা মাছ যতটুকু কাটা হয়েছে অর্ধেকগুলো আমি নিয়ে আসলাম। আসার পরে মোলা মাছ খুব তাড়াতাড়ি আমি ধুয়ে নিতেছি, কারণ উনি যাবার আগে ওনাকে রান্না করে দেব, কারণ আমার হাজবেন্ড মোলা মাছ খেতে খুবই পছন্দ করেন। ওনাকে মশলা মশলা করে বুনা করে দিলে উনি কিন্তু মোলা মাছ দিয়ে পেট করে ভাত খেতে পারেন। তো ওনার জন্য একটু তাড়াতাড়ি করে আমি ধুয়ে নিতেছি রান্না করার জন্য। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখেন আমি মোলা মাছ কীভাবে রান্না করি। তো আমি মোলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিয়ে আসলাম। তো এখান থেকে অর্ধেক মাছ আমি ফ্রিজে রেখে দেব, আর বাকি কম অর্ধেক আমি রান্না করে ফেলবো, কারণ আজকে বাড়িতে মানুষ তেমন নেই, একটু রান্না করলেও চলবে আমাদের।
প্রিয় বন্ধুরা, ওদিকে মলা মাছ আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা বসানোর পর রান্নাটা চুলায় রান্না হচ্ছে, আর দেখে আমি কাঁচা মরিচের ডাঁটাগুলা ফেলে দিতেছি। বাজার থেকে কাঁচা মরিচ এসেছে রাতের বেলা, তো আমি রেখে দিয়েছিলাম। রাতে আর সময় মিলেনি যে কাঁচা মরিচের ডাঁটাগুলা আমি ফেলে দেব। আর কাঁচা মরিচের ডাঁটা থাকলে কিন্তু কাঁচা মরিচটা পচে যায়, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, তাই আমি সব সময় কাঁচা মরিচের ডাঁটা ফেলে তারপর ফ্রিজে রাখি। কিছুদিন আগেও কাঁচামরিচ এসেছিল, সেগুলো রয়েছে এখনও ফ্রিজে। এখন আবার কাঁচামরিচ বাজার থেকে এসেছে, তো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে। তো কাঁচামরিচগুলো আমি ডাঁটা ফেলে দিয়েছি। আর এদিকে আমার মলা মাছটা রান্না হয়ে গিয়েছে, বুনা রান্না করলাম মলা মাছটি। এখন আমি ধনে পাতা দিয়ে দিতেছি। খুব তাড়াতাড়ি করে আজকে মলা মাছটা রান্না করলাম, কারণ আমি মনে মনে ভাবতেছি অনেক খেয়ে যান, যাতে সেই জন্য তাড়াতাড়ি রান্না করলাম। তো রান্না শেষ করে আমি চলে আসলাম আমার রুমে। আসার পর অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, আমার হাজবেন্ডের পাঞ্জাবি প্যান্ট সবগুলো ধুয়ে দিয়েছিলাম। তো সেইগুলো আমি ভাঁজ করে রেখে দিতেছি, তো আমার আয়রন করার সময় নেই, উনি আসলে উনি আয়রন করবেন। আমি এমনি ধুয়ে দিয়েছি, ধুয়ে দেওয়ার পর রেখে দিতেছি। বন্ধুরা, আমার ভিডিওটা এখানে সমাপ্ত করে দিতেছি। আর আমার বয়স দেখে বুঝতেই পারতেছো আমার ঠান্ডা লেগেছে, তো আর কি বলবো, ভিডিওটা বেশি লম্বা করলাম না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।